ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রোগী ভর্তিকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় কোভিড হাসপাতালে ভাঙচুর, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 12টা নাগাদ কয়েকজন হাসপাতালে গিয়ে এক মহিলাকে ভর্তি করতে বলে। চিকিৎসকরা জানান, কোভিড হাসপাতালে সাধারণ রোগীর চিকিৎসা এখন সম্ভব নয়, তারা পাশের পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে বলেন। অভিযোগ এর পরই রোগীর সঙ্গীরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন, তাদের হেনস্থা করা হয়, ভাঙচুর চালানো হয় হাসপাতালে। ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।